মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। কালকুটি আরে বীজ সর্বতির সাথে মিশিয়ে খালে কাজি তার আপন সহদর বড় ভাই রফিক কাজিকে খাইয়ে দেবে। আর সেই বীজ খেয়ে রফিক কাজি পৃথিবী থেকে একেবারে কিস্তিমাত হয়ে যাবে। আর সেই সুযোগে তোমার পথের কাটা হবে পরিষ্কার। পরিষ্কার করতেই হবে। আর শোনো, মার্ডার হলে কি হবে? একটা কেন গোনাই বিবির জন্য প্রয়োজন বুঝে হবে। তুমি দশ দশটা মার্ডার করবে, আর দেখবে আমি তোমাকে দেব। তুমি সুন্দর কথা বলেছ, একটা রফিক কাজী কেনাও, শালগ্রামের শালা প্রতিটি জনগণ মরে যাও, তবু ফুটন্ত গোলাপ রফিক কাজীর স্নেহের ছোট বোন আকাশের চাঁদ মাটিতে নুয়ে পড়েছে। গুনাই বিবিকে তো আমি পাবো দাস। একবার ডক্টর রহমান খা যখন তোমাকে কথা দিয়েছি, চলে বলে কলে কাল চলে যেমন করে হোক, এই রফিক কাজীর আদরের ছোট বোন গুনাই বিবিকে তোমার হাতে তুলে দেবে। আমি চলে যাচ্ছি, তাহলে গোনাই বিবিকে আমি কতদিনের মধ্যে আমার হাতে পৌঁছতে পাবো দোস্ত? এই ধরে নাও এক মাস। এক মাস মানে কাকা? কাকা কারখানটা স্যার, এই যে কাকা আপনি এখানে, আর কত জায়গায় আমি খুঁজছি কাকা। কে? কেন বাবাজি? আবার কিছু টাকার প্রয়োজন কাকা। টাকা? হ্যাঁ কাকা। টাকা দিয়ে তুমি কি করবে বাবা? টাকার অনেক কাজ আছে না। কি কাজ আছে? আবার কিছু টাকা দিন কাকা। টাকা দাস, আমার ভাতুষ্পুত্র এসেছে টাকার জন্য। আচ্ছা বাপি তুতা, আমি জানতে চাই টাকা দিয়ে তুমি কি করবে? আমি বলছি তো, টাকার আমার অনেক প্রয়োজন। তাছাড়া আমাদের পাশের গ্রামে কেরামত মাঝি আছে না, ও নৌকাটা ভেঙে গিয়েছে, বেচারা আজ তিন দিন হাতে নৌকা নিয়ে যেতে পারে না, ছেলে মেয়ে নিয়ে না খেয়ে উপোস করে ঘরে বসে বসে কাঁদছে। তাই তো আমি ওই কেরামত মাঝিকে কথা দিয়েছি কাকা, আমি নৌকাটা সারিয়ে দেব ও ঘাটে নিয়ে ওর কাজ করে। আচ্ছা বাপি, একটা কথা আমি জানতে চাই বাপি। কাকা তুমি কি গরিবের বন্ধু জনদরদি, শালগ্রামের চেয়ারম্যান আমি না তুমি? কেন কাকা, আপনি আর আমি যা করছি আপনার জন্যই করছি। শোনা দেয়ছে বলো, এই পরিষ্কার কথাটা তুমি বুঝতে পারলে নাও, তুমি হয়েছো শালগ্রামের নবনির্বাচিত চেয়ারম্যান, আর জনসভা করবে তোমার ভাতসপুত্র, অর্থাৎ জনসভা করে তোমার শূন্য স্থানটা পূরণ করতে চায়, ভবিষ্যতে ও হতে চায় শালগ্রামের চেয়ারম্যান। ডাক্তার রহমান খা, বলো বলো। আমি আমার কাকার সাথে কথা বলছি, আপনার সাথে নয়, এটা আমাদের বাড়ি। এই বাড়িতে দাঁড়িয়ে থাকতে হলে ভদ্রভাবে দাঁড়িয়ে থাকতে হবে। তা না হলে কি হবে? আপনি আমার কাকার দোষ, হ্যাঁ তাই কিছুই করতে পারি না, বলতেও পারি না। তবে এইটুকু বলে দিচ্ছি, এই বাড়িতে আসতে হলে আজকের পর থেকে অনুমতি নিয়ে আসবেন। একটা কথা মনে রাখবেন, সে হচ্ছে আমার বাল্যকালের দোষ। জানি কাকা জানি, আর সেই জন্য এখনো তাকে অপমান করিনি। তা না হলে অপমান হওয়ার অনেক কাজ সে দিনে দিনে করে যাচ্ছে। কাকা অত কথা আমি বলতে চাই না, আমার কিছু টাকা দিন, আমি ফুট করে চলে যাবো। শোনা দোষ, তুমি স্পষ্ট বলে দাও, একটি টাকা ওকে দেওয়া হবে না। টাকা কি আপনি দিবেন? আমার কাকা দেবে। তোতা কাকা, টাকা
মানে কত হাজার টাকার প্রয়োজন তোমার? এই তার আগে আমি তোমার কাছে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্ন? হ্যাঁ, কিসের প্রশ্ন? তুমি কি রফিক কাজীর ছোট বোন কোনাই বিবির বিয়ের প্রস্তাব নিয়ে বোম ফোটা বোম্বাই হাজিকে পাঠিয়েছিলে? কুলঙ্কা পাঠিয়েছিলাম, কেন কি হয়েছে? তাদের পরিচয় তুমি জানো না তো কাকা? আমি জানি ওরা কাজী বংশ। কাজী বংশ? কে বলেছে কাজী বংশ? তারা মানুষের বাড়ি মেখে ভিক্ষে করে খায়। কাজী বংশের আরো একটা পূর্ব পরিচয় আছে, তুমি বলে দাও। কাজী বংশের ছেলে মেয়েরা মাঠে মাঠে গোবর কুড়িয়ে চলতো। আমিও শুনেছি কাকা। কি শুনেছো? আমার আব্বাজান একদিন আমাকে গল্প করে শুনিয়েছিলেন, এই জমিদার বাড়ির পূর্বপুরুষ যারা ছিলেন তারা কোনো একদিন হাট বাজারে চিনে বাদাম বিক্রি করতো। এত বড় কথা, মান সম্মান ইজ্জতের প্রশ্ন, আমরা হয়েছি জমিদার বংশের সন্তান। ইয়েস ইয়েস ইয়েস। তো তা আমি মরহুম লাল মিয়ার একমাত্র সন্তান, আমার নাম জমিদার তোতা মিয়া। অবশ্যই। তার মানে তুমি কি বলতে চাও? সোজা পড়ি আবার কিছু টাকার প্রয়োজন? টাকা তো ধরনের কথা, একটা কানা করে পাবে না। আই সি ও কাট আউট। টাকা? টাকা পাবে না। কেন কাকা? টাকা যে মামার ঘরে। আপনি ছাড়া আমার আর এই জগতে কে আছে? আমি তো আপনার কাছে আসব। টাকা আমায় দয়া করে কিছু টাকা দিন। টাকা আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, ওরে তোতা কেন কাঁদছিস, কার জন্য কাঁদছিস? এই পৃথিবীতে পিতা মাতা কারো চিরদিন বেঁচে থাকে না। তোর পিতা মাতা চলে গিয়েছে, তাতে কি হয়েছে? আমি তো আছি। আপনি কি বলেন সেই কাকা? মনে পড়ে আমাকে বুকে জড়িয়ে ধরে আপনি বারবার বলতেন, তুই আমার সন্তান, তুই আমার সন্তান। না, আপনি আর আমার সেই কাকা নন কাকা, আপনি আর সেই কাকা নন। ফেরিয়ে যা, গেট আউট। আই সি ও যাচ্ছি, তবে যাবার পূর্বে আপনাকেও বলে যাচ্ছি কাকা। বলে যাও। আজ টাকা না নিয়ে এই অপমানের বোঝা মাথায় নিয়ে চলে যাচ্ছি। আর যাবার পূর্বে আপনাকে আজ কয়েকটি কথা আমি স্মরণ করে দিই। বলে যাও। থেকে জমিদার বাড়ির একটি টাকা খরচ করতে হলে সেই হিসেবটা এই তোতামিয়াকে দিতে হবে। যদি না দেই, শুধু তাই নয়, আজ ফিরে গেলেও আরেকদিন ছুটে আসবো কাকা। কেন জানেন? কেন? সেদিন আমার লবণ লক্ষ টাকার জমিদারি আমি হিসেব করে আদায় করে দেব। জমিদারি একটা খানা করিও তুমি পাবে না। ইসিও গেট আউট ফ্রম মাই হাউস, গেট আউট। তবে ডক্টর সাহেব বলো, একটা কথা আপনার জানা উচিত, যত লাখ টাকা দেওয়া কিনলো তার স্থান পায়ের নিচে। থেকে আরেকদিন যদি এই জমিদার বাড়িতে আপনাকে আমি দেখি তাহলে কি করবো জানেন? আপনার মাথা মরে গোল ঢেলে তাকে আমি নিজ হাতে কুলি করে মারতাম। অত কিছু প্রয়োজন নেই দোস্ত, তোতা আমার ভাতুষপত্র। ওচা মুখে বলেছে কাজে ঠিক তা করতে পারবে না,
কাজ করার আখে ওর বিষ তারটা নুইয়ে দিতে হবে। দোষ শোনা, দোষ বালাম সেসব কথা থাক, আসল কথায় আসি। তোতাকে তুমি একটি টাকাও দেবে না। কেন জানো? কেন? তোতাকে টাকা দিলে তোমার মুখের ঘাস গুড়াইকে সেম কেড়ে নেবে, আর টাকা যদি তোতাকে না দাও তাহলে তোতা ওই গুড়াইকে কিছুতেই বিয়ে করতে পারবে। একটা পয়েন্টের কথা তুমি আমাকে স্মরণ করিলে দিলে তো। টাকা তো দূরের কথা, একটা কানা করিও পাবে না দাদা। মৃত্যুর সময় আমি মাটি ছুঁয়ে খোদার নামে কসম খেয়ে বলেছিলাম যে টাকা, আমি আপনার ছোট ভাই, তোতা আজ হতে আমার সন্তান, তাই আমি মুখে যাহা বলি কাজে ঠিক তাহা করি না, আর কাজে যাহা করি মুখে তাহা করি না। গুড বাই, গুড বাই। ওরে ওরে খালে আব্দুল হামিদ, আব্দুল হামিদ, এখন আমি কি করব বলো? আমি কাকার কাছ থেকে একটি পয়সাও পাইনি, কি করে আমি বিয়ে করব বলো? কে আমাকে টাকা দিবে? আমি দিব টাকা আপনাকে। আব্দুল হামিদ, তুমি আমাকে টাকা দেবে? এত টাকা তুমি কোথায় পাবে? কি বললেন ছোট সাহেব? ব্রিটিশ আমল থেকে আপনাদের বাড়ির চাকর আমি, আপনার পিতা আমাকে মাসে যা বেতন দিত আর আর একটি করে টাকা আমাকে খেতে দিত, আমি একটি টাকাও খরচ করিনি। আর আমি কার জন্য খরচ করব ছোট মিয়া? আমার পৃথিবীতে কেউ নেই ছোট মিয়া। ছোট মিয়া, আপনার বিয়ে আয়োজন করে যত টাকা লাগে আব্দুল হামিদ, আব্দুল হামিদ, কে বলেছে তুমি একা? আরে তুমি তো মহান, তুমি তো মানুষ, তাই তো মানুষ হয়ে মানুষের কাজে তুমি লেগেছো। চাকর বলে, গোলাম বলে, কত অপমান, কত অবজ্ঞা, কত অবহেলা তোমাকে সহ্য করতে হবে। চার জলে এত অপমান সহ্য করছেন ছোট মিয়া, দরকার হলে দাঁড়ে দাঁড়িয়ে বিক্রি করে আপনাকে আমি খাবো। না না আব্দুল হামিদ, না জানেন ছোট মিয়া, যখন আপনার বাপ্মা মারা যায় তখন আপনি খুব ছোট, তখন এই আব্দুল হামিদ আপনাকে কাঁধে নিয়ে কত হয় কত খেলা করত ছোট মিয়া, আর এইভাবে ঘোড়া সাজিয়ে আপনাকে আমি পিঠাত করে নেই ঘোড়া। আব্দুল হামিদ, আমার এই সংসারে কেউ নেই আপনি স্যার। সবই আছে তোমার, এই তো আমি, আমি আছি আব্দুল হামিদ। আমি দাদুকে নিয়ে সমস্ত কিছুর ব্যবস্থা করবো, তুমি চলো চলো। ক্লান্ত মনে হচ্ছে, নামাজও আদায় করা হয়নি, বেলাও তো পড়ে এলো, আমি আমি নামাজটা আদায় করে নেই।
দাদা দাদা একই দাদা নমাজে দাঁড়িয়েছে, ঠিক আছে আমি পাশে রেখে দিই। কামাল ভাই আর নূর ভাই সাজ করে চলে আসেন। লেবু ভাই যেখানে থাকে না কেন সাজ করে চলে আসেন। শরবত রেখে গেছে আমার জন্য, ঠিক আছে আমি শরবতটা খেয়ে নেই। আমার এমন লাগছে কেন, আমার বুকটা জ্বলে যাচ্ছে। ওরে গুনু, আমার শরীরটা চলে যাচ্ছে। কি হলো আমার, আমাকে কি খাওয়ালে গুনু, আমাকে কি খাওয়ালে রে, আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে। গুনু কালে দাদা, কালে দাদা আমাকে তো আমি আর সইতে পারছি না কালে। আমার মৃত্যুর পূর্বে আমি তোকে একটু অনুরোধ করে দেখালে তুই গুনুকে গুনুকে তো তার সঙ্গে বিয়ে দে। আমি কি করেছি,